আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনি আপনার ইমো প্রোফাইলটিকে সুন্দর করে সাজাবেন। আপনার ইমো প্রোফাইল দেখে যে কেউ কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে। আপনি ফেসবুক প্রোফাইলের মতো আপনার ইমো প্রোফাইলটিকেও কিন্তু সুন্দর করে সাজাতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং প্রত্যেকেই এই ভিডিওতে একটি করে লাইক দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউস। তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি এখন ইমো প্রোফাইলে আমার। তো এটা মূলত সিম্পলি একটা ইমো প্রোফাইল আমি খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এবার মূলত আমরা জাস্ট এই কর্নার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে যে আমাদের যে প্রোফাইল নামটা থাকবে সেই প্রোফাইল নামের উপর একবার ক্লিক করব। তো ক্লিক করার পর এটাকে সাজানোর জন্য আমরা জাস্ট এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে এসেছে। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের আইডিটাকে সুন্দর করে এডিট করব এবং সাজাবো। তো প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাভাটার, অ্যাভাটারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোনো প্রোফাইল পিকচার আমাদের নেই, তো এখানে জাস্ট আমরা ক্যামেরা আইকনে ক্লিক করে চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করে আমরা একটি পিকচার আমরা প্রথমে সেট করে নিব। তো আমি মূলত এই পিকচারটিকে মূলত সেট করলাম আমার প্রোফাইলের জন্য। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা বর্ডার দিয়ে কিন্তু আমি আমার প্রোফাইল পিকচারটি সুন্দর করে সাজিয়েছি। তো এরকম পিকচার মূলত খুবই কম সময়ে তৈরি করার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম, তাহলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনি জাস্ট ডান দিকে সোয়াইপ করে আসলে একটা ক্যাটাগরি দেখতে পারবেন নিয়ন নামে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসলে এখানে অনেকগুলো ফ্রেম দেখতে পাবেন ভালো ভালো, তো যে কোনো ফ্রেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লক রয়েছে। তো এটাকে আনলক করার জন্য আপনি এখানে দেখতে পারবেন ওয়াচ অ্যাড টু আনলক, অর্থাৎ আপনাকে অ্যাড দেখে এই ফ্রেমটাকে আপনাকে আনলক করতে হবে। তো যদি আপনি এখানে ক্লিক করেন এবং এখানে একটি অ্যাড দেখেন, তো এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি অ্যাডটা দেখেন তাহলে এটা আপনার আনলক হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখানে যে কোনো ছবি আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন, যে পিকচারটা এডিট করবেন সেই পিকচারটি সিলেক্ট করে নিয়ে আসুন। এরপর এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে আমি মূলত তৈরি করেছি। এরপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো এটা গেল আমাদের প্রথম কাজ। তো এটা আমাদের প্রোফাইলে কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এবার আমরা চলে আসবো ব্যাক। ব্যাক আসার পর এখানে নিক নেমে ক্লিক করবো। নিক নেমে ক্লিক করার পর আমরা অনেকের প্রোফাইলে কিন্তু দেখি যে স্টাইলিশ নাম কিন্তু এখানে লেখা থাকে। তো স্টাইলিশ নাম আপনারা লেখার জন্য আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আপনার প্লে স্টোরে এসে সার্চ করুন স্টাইলিশ টেক্স, এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনি প্রথমেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু এডিট করতে পারবেন। তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখান থেকে টাইপ হেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার ইমো প্রোফাইলে যে নামটি দিতে চান সেই নামটি এখানে জাস্ট লিখবেন, যেমনটা আমি লিখছি। লেখার পর আপনি সার্চ করলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সেই নাম অনুযায়ী কিন্তু আপনার অনেকগুলো নাম এখানে জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিন্তু সব নামই কিন্তু অ্যাড করতে পারবেন না, এই মুহূর্তে কিছু কিছু নাম অ্যাড করতে পারবেন, তবে এখানে অনেকগুলো নাম রয়েছে। তবে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন 102 নম্বরে যে ফন্টটা রয়েছে এই ফন্টটা অনেকটা ভালো দেখায়, তো এটাকে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি। এবার মূলত আমি জাস্ট চলে যাব ইমো প্রোফাইলে। যাওয়ার পর আপনি জাস্ট এই নামটিকে জাস্ট এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে জাস্ট এটাকে পেস্ট করে সেভ করে দিলেই কিন্তু এটা আপনার আইডিতে অ্যাড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এবার এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড উপর ক্লিক করব। তো এবার আপনি এখানে ডান দিকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন যেটা ভালো লাগবে আপনার প্রোফাইলের জন্য, যেটা সুইটেবল মনে হবে সেটা অ্যাড করবেন। অথবা আপনি এখান থেকে আপনার নিজের যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করতে পারবেন। এর জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি যে পিকচারটি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেই পিকচারটি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দেখাচ্ছি, জাস্ট এই পিকচারটা সিলেক্ট করলাম, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা আমার অ্যাড হয়ে যাবে। তো এবার যদি আমি আমার প্রোফাইলটা একবার দেখি ভিজিট করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটা কিন্তু এখানে এভাবে অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা এখানে আবার এডিট অপশনে ক্লিক করে এবার আমরা এখানে যে মিউজিক হোয়াইট গেট অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে আমরা এখানে একটা মিউজিক অ্যাড করব। আমরা অনেকের প্রোফাইলে ঢুকলে দেখা যায় সেখানে আমরা অনেক মিউজিক শুনতে পারি, সেক্ষেত্রে আপনার নিজের প্রোফাইলে কিন্তু আপনি একটা মিউজিক অ্যাড করে রাখতে পারেন, যখনই কেউ আসবে তখনই কিন্তু মিউজিকটা শুনতে পারবে। তো এখানে মিউজিকে ক্লিক করলে এখানে অনেকগুলো মিউজিক দিতে পারবেন, এখানে লাভে ক্লিক করলে এখানে অনেকগুলো মিউজিক রয়েছে। তো এগুলো আপনার গ্যালারি মিউজিক না, এগুলো মূলত এই ইমোরি মিউজিক। তো এখান থেকে আপনারা যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নেবেন। তো এখানে
প্লে এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকটা প্লে হবে। তো যেটা ভালো লাগবে সেটা মূলত আপনি এখান থেকে সিলেক্ট করে অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার প্রোফাইলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো পরবর্তীতে এখানে দেখতে পারবেন মোটো মোটো অপশন রয়েছে, মোটোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে মূলত আমি নোটপ্যাডে কিছু স্যাম্পল বানিয়ে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক কষ্টে আমি বানিয়েছি, অনেক সময় খরচ করে। তো আপনারা জাস্ট এটাকে কপি করে সেখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু প্রোফাইলটা দেখতে অনেকটা ভালো লাগবে। তো এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দেবো। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার জন্য আপনি এই ভিডিওর টাইটেল উপরে ক্লিক করবেন, নিচে দেখবেন ডেসক্রিপশন চলে আসবে, সেখানে মূলত মোটো লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই স্যাম্পলটা পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। তো পুরোটা কপি করে যদি আপনি সেখানে অ্যাড না হয়, যদি পুরোটা কপি করার পর যখন সেখানে পেস্ট না হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট অর্ধেক অর্ধেক করে কপি করে পেস্ট করে দিবেন। তো আমি প্রথমে এটাকে অর্ধেক কপি করলাম, কপি করার পর আমি এবার এখানে পেস্ট করে দিব পেস্ট। তো এবার আমি আবার বাকি যে স্যাম্পলটুকু রয়েছে সেটাকে কপি করে আবার জাস্ট আমি সেখানে পেস্ট করে দিব। তো এটাকে কপি করলাম, কপি করার পর এটুক আবার এখানে বসিয়ে দিব। তো এবার আমি বাকিটুক জাস্ট এখানে পেস্ট করে দিব কপি। তো এখানে পেস্ট হচ্ছে না, তো এখানে আপনাকে জাস্ট দুই একটি কপি করতে হবে, অল্প একটু কপি করতে হবে। দেখি এবার পেস্ট হয় কিনা। তো এখানে আর মূলত হবে না। তো এখানে আপনি জাস্ট এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপনার আইডিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু অনেকটা চমৎকার লাগবে। তো এবার সবার নিচে দেখতে পারেন বায়ো অপশন রয়েছে, তো আপনি জাস্ট এখান থেকে বায়ো অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে নিজের সম্পর্কে আপনার ইংরেজিতে বা বাংলাতে দুই এক লাইন লিখবেন। তো আমি যেমনটা এখানে লিখছি, আই এম এ সিম্পল বয়, সিম্পল বয়। ওকে, লেখার পর আপনি জাস্ট এই যে স্টিকার আইকন রয়েছে এখানে ক্লিক করে যে কোনো একটা ইমোজি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমনটা আমি এখানে যে কোনো একটা ইমোজি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার বায়োতে অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি আবার এখানে অ্যাড ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করে এখান থেকে বার্থডেতে সিলেক্ট করে এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে নেবেন। যেমন আমি আমার বার্থডেটা দিয়ে নিচ্ছি। এরপর আপনি আবার রাইট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আবার এখানে অ্যাড ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করে আপনি এবার হোমে হোম টাউনের উপর ক্লিক করে এখানে আপনি আপনার হোম টাউনটা লিখবেন। যেমন আমি এখানে আমার হোম টাউনটা লিখছি, কুড়িগ্রাম রংপুর। এবার আপনি আবার রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এবার এখানে আবার অ্যাড ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করে এবার কারেন্ট সিটিটা দিবেন আপনি। এবার কারেন্ট সিটিটা আমি দিয়ে নিচ্ছি আমার সিটি রংপুর। তো এবার আমরা এখানে আবারও অ্যাড ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করার পর এবার এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি যে যে ল্যাঙ্গুয়েজ পারেন সেই সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে নেবেন। যেমন আমি এখানে লিখছি বাংলা, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো আপনি যে যে ল্যাঙ্গুয়েজ পারেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর অ্যাড অপশনে ক্লিক করে সেভ করে ফেলবেন। তো এবার এখানে কাজ শেষ, এখানে মূলত এগুলো কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। এবার চলে আসুন ব্যাক। ব্যাক আসার পর এখানে মোটামুটি কাজ দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কতটা চমৎকার লাগছে। তো এখন আপনার প্রোফাইলে যে ভিজিট করতে আসবে সে কিন্তু এরকমটা দেখতে পারবে এবং এরকমটা দেখে সে কিন্তু অনেকটা ইমপ্রেস হয়ে যাবে। তো এবং আপনাকে বলবে কীভাবে মূলত আপনি এরকম তৈরি করেন। তো সর্বশেষে আপনি এখানে যে অ্যালবাম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম, এখানে কিছু ছবি আপনি অ্যাড করে রাখতে পারবেন। এই জন্য প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড স্টোরিতে ক্লিক করে যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে মাই স্টোরিতে অ্যাড করে দিবেন। পরবর্তীতে আপনাদের সামনে এটা চলে আসবে, পরবর্তীতে আপনি এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড টু অ্যালবামে ক্লিক করলে এগুলো কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে এটা শো করবে। আপনার প্রোফাইলে যখনই যে কেউ আসবে তখনই কিন্তু এখানে ক্লিক করে এগুলো দেখতে পারবে আপনার প্রোফাইলটা। ওকে, তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটিকে পরিবর্তন করলে কিন্তু আরও ভালো দেখাবে। যদি আপনি ভালো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তাহলে আপনার প্রোফাইলটা আরও সুন্দর লাগবে। তো আমি এখানে অন্য একটি কালার সেট করছি। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমি এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ করলাম, তাহলে কিন্তু এবারও কিন্তু অনেকটা চমৎকার লাগছে। তো এইভাবে মূলত আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে ভিআইপি করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন।